বলা বলতে এসব আইওয়াস কতদিন চলবে? এতবার মিছিল শুরু করা মাস হয়ে গেছে। কত মিছিলে থাকবে ভারতীয় জনতা পার্টি সামরিক ভাবে ভাগ্য মারামত করে নিয়েছে। প্রধানমন্ত্রী রাজ্য সভাপতি বলেছিলেন যে এদের হাতে পয়সা দিয়ে লাভ নেই, চুরি চামারি করবে, সেইটাই হলো। আমরা প্রধানমন্ত্রীজির কাছে আবেদন করছি আবার যে পয়সাটা আপনারা সরাসরি যারা এ আছে তাদের অ্যাকাউন্টে দিন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি অফিসার পাঠিয়ে দেখিয়ে কেন্দ্র দল এসেছিল তারা নিজেরা দেখে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিলেই সবচেয়ে ভালো হয়। আমাদের কথা সঠিক প্রমাণিত হলো। এখন তো ঝাঁটা লাঠি এইসব নিয়ে লোক দাঁড়িয়ে আছে, সেই জন্যে বাবুরা এখন পালাবার পথ পাচ্ছে না। সেই জন্যে নান্দিগ্রামে প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে। এখান থেকে বিশিষ্ট মিনিস্টার আছেন, এখান থেকে এ হয়েছিলেন নাকি এখান থেকে নাকি পরিবর্তনের সুচারি করবেন, তিনি নাকি দিশারি, সে দিশারি কোথায়? সে দিশারি এখন নিজে দিশা খুঁজে পাচ্ছেন। সেই জন্যে আমাদের দাবি রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে ইমিডিয়েট এই সরকারকে বরখাস্ত করুন, নতুন করে নির্বাচন করান, করে জনপ্রিয় যে সরকার সেই সরকার আসবে তারা সমস্যা দূর করবে। আমাদের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের ভারতীয় জনতা পার্টি তারা দিনের পর দিন সাতবার আমাদের পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে। বিক্ষোভ সমাবেশ সংগঠিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আমাদের প্রতিবাদ সভা করতে বলেছেন, সেই জন্য আমাদের কর্মসূচি। ভারতীয় জনতা পার্টি ওদের আমি চিনি না জানি না, ওদের আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা প্রণাম করি, তার একটা জন্মদিবস পালন করি। সেই জন্মদিবস পালনকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল বিজেপি তারা রড লাঠি নিয়ে আজকের দিনে যা ঘটনা ঘটিয়েছে এটা আমরা ভালো চোখে নিচ্ছি না। আমরা মানুষকে সঙ্গে নিয়ে যে ভাষায় কথা বললে বিজেপি সংযত হবে আমরা নিশ্চয়ই সে ভাষায় কথা বলব। বিজেপি তরফে একটা অভিযোগ যে আপনারা পরিকল্পিতভাবে ওদের উপরে, বিজেপি তো বিরোধী দল, বিরোধী কথা বলবে, ওদের তো কাজ নেই কম্ম নেই, ওরা যা বলার বলছে আমরা কোনো গুরুত্ব দিই না। আপনারা আগামী দিনে কোনো কর্মসূচি নেন? আমাদের আর লাগাতার কর্মসূচি, আগামী 21 সালে ভোট আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি যে ধরনের বাংলাতে উচ্ছৃঙ্খল হয়েছে তার জন্য সংগঠিতভাবে যা যা করার আমাদের কর্মসূচি। নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা শুভেন্দু অধিকারী, তিনি যে ধরনের আমাদের বলবেন আমরা সেইভাবে নিশ্চয়ই চালিয়ে যাব। Stop!